রক্ত সংকট দূর করার উদ্দেশ্যে আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বহরমপুরের তেলকড়িয়ার ধারে। পুরুষ ও মহিলা উভয়ই রক্তদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস, বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী ও রানীনগরের বিধায়ক ফিরোজা বেগম সহ একাধিক দলীয় কর্মীরা। সুলভে বিজ্ঞাপন দিয়ে আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দিন সকলের কাছে। এখন শুধু আপনার শহর কিংবা জেলায় নয়, এএসআর নিউজ আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দেবে সারা বিশ্বে। তাই আপনার পকেটকে খুশি রেখে আপনার প্রতিষ্ঠানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আজই যোগাযোগ করুন এএসআর নিউজে। ফোন করুন স্ক্রলে দেওয়া নাম্বারে